কি ব্যাপার, শার্ট আইনা দিলাম তারপরে এখন তুমি বসে আছো? হ্যাঁ, 9টা বাজে, অফিসে যাব না? আমি অফিসে যাব না, আমার চাকরিটা নেই। চাকরি নাই মানে বুঝলাম না। ওরা আমার অফিসে হিসাবে গড়মিল করে আমাকে চাকরি থেকে ছাঁটাই করেছে। চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে মানে এটা কেমন কথা? এতগুলা ইন্টারভিউ দিয়ে তুমি এই একটা চাকরি পাইছো? হ্যাঁ, এখন বলতেছো চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে, সংসারটা কিভাবে চলবে? তোমার বিয়ে করে আমার যত বড় সর্বনাশ হয়েছে, আমার নির্লজ্জের মতো বসে আসো না। কি হলো, চুপ করে আছো কেন? বলো না কেন এই সংসারটা কেমনে চলবো। বৌমা কি হয়েছে? আমার জিজ্ঞেস করতেছেন কেন আম্মা? আপনার গুণধর পুত্ররা জিজ্ঞেস করেন, চাকরিটা আর তার নাই, এখন এত বড় একটা সংসার, এই যে আপনারা আছেন, এতগুলা মুখের খাবার কে জোগাড় করবে? আরে একটা কিছু হইলে সবাই মিলে সমস্যার সমাধান করতে হয়, এটা চিল্লা চিল্লি করলে হবে? তাই নাকি? তাহলে আপনি দাঁড়ায় আছেন কেন? সমাধান করেন, একটা চাকরির ব্যবস্থা করেন দেখি। আমার যদি সেই সমর্থ থাকতো তাহলে কি আজকে তোমার কথা শুনতে হইতো বাবা? শুনতে হইতো না। আজাদ কি রে বাবা, তুই চাকরি হারাই কিভাবে? কেমন করে হারাইছে এটা শুনে আপনি কি করবেন? আপনি কি চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন? আপনি বুঝবেন এগুলার কিছু? তুমি মায়ের সাথে এমন দুর্ব্যবহার করতেছো কেন? বাবা, চাকরি হারায় নির্লজ্জের মতো ঘরে বসে আছো, আবার মায়ের পক্ষ হয়ে আমার সাথে তর্ক করতেছো না? মায়ের পক্ষ আমি কখন নিলাম? তুমি তো শুরু করলে আগে। আজাদ বাবা বাদ দে, যা হওয়ার হয়েছে বৌমা, এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। চলো বৌমা, এ নিয়ে আর বাড়াবাড়ি করো না। লক্ষ্মী বৌমা, যেমন মা একদিন চাকরি হারায় নির্লজ্জের মতো ঘরে বসে আছে, আরেকদিন জ্ঞান দিতে আসছে। শুনো, চাকরি নাই চাকরি নাই এই কথা বললে আমার মাথা খাবা না, আমার বিরক্ত করবে না। এই সংসার চালানোর দায়িত্ব তোমার, সংসার কিভাবে চালাবা সেটা তুমি বুঝবা। নেহা, আমি কি এতদিন সংসার চালাইনি? আমাকে যা ইচ্ছে তুমি তাই বলে যাচ্ছ? এতদিন কি শুধু আমাকে ভালোবাসতে চাকরির জন্য? তোমাকে ভাবতে আমার অবাক লাগে। চাকরি তো নাই, তুমি হুড় হুড় করে যাইতেছো কই? অন্তত বাজারে যাও, দুপুরে গিলতে হইব না? কি হলো, ধরছে যাইতেছ কেন? কোনো কথা নাই, বাজারে কে যাইব? তুমি না তোমার আব্বা, সব নষ্ট করে দিচ্ছে।